চট্টগ্রামে অমর একুশে বইমেলায় ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি বেড়েছে। বইপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠ প্রাঙ্গণ। পাঠকরাও আসছেন মেলায়, দেখছেন কিনছেন প্রিয় লেখকের বই। বইমেলা বাঙালির প্রাণের মেলা। এ মেলার মাধ্যমে বাঙালির নতুন ও চিরায়ত বইয়ের সঙ্গে পরিচিত হয়। অনেক মা বাবা সন্তানদের নিয়ে এসেছেন বইমেলায়। স্বাস্থ্যবিধি মেনে আসা দরকার, বাচ্চাদেরকে দেখানো দরকার। এটা এত সুন্দর সুন্দর বই এখানে উঠছে, বাচ্চাদেরকে এনে দেখানো উচিত, ঘোরানো উচিত। ড্রয়িং বুক এনেছি আমি, আমার ছেলে মেয়েকে নিয়ে আসছে। তারা বই পড়তে আগ্রহী হবে, তাদেরকে কিছু বই দেব। চট্টগ্রাম ছাড়াও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের প্রকাশনা সংস্থা বই নিয়ে হাজির হয়েছে বন্দরনগরীতে। সামনের দিনগুলোতে বই প্রেমিকের সংখ্যা আরো বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। সায়েন্স ফিকশন, প্যারাসাইকোলজি, ভৌতিক গল্প, তারপর আপনার যে বঙ্গবন্ধুর বই, মুস্তাফিজের বই, এগুলো আমাদের চাহিদা আছে এবং কাস্টমার আসছে। আমাদের দোকান থেকে ভৌতিক টাইপস সবকিছু বেশিরভাগ সেল হচ্ছে। আমাদের কাছে হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার, আনিসুল হক, সায়েন্স ফিকশন, এর উপর বিভিন্ন রাজনৈতিক বই আছে, পাওয়া যাচ্ছে। বিক্রি চাহিদা আলহামদুলিল্লাহ ভালোই। মেলায় মুক্তিযুদ্ধের বইও বিক্রি হচ্ছে বেশ। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, এর মধ্যে মুক্তিযুদ্ধ প্রাধান্য। মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধে যারা জড়িত ছিল, যারা দেখেছে, জ্বালাপোড়া, হত্যা, নির্যাতন দেখেছে, পাকিস্তানে তার নিপীড়ন দেখেছে, পাঞ্জাবিদের, এদের কথাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, জাতির কাছে তুলে ধরা। দর্শনার্থীদের শরীরে তাপমাত্রা মেপে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক নিশ্চিত করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বইমেলায়। নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 20 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে 10 মার্চ পর্যন্ত। বইমেলায় প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন। সন্দীদা সুলতানা, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।